بسم الله الرحمن الرحيم. مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. يا أيها اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامِ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد

একমাত্র তাঁর বন্দীগীর জন্য দরুদ সালাম নাজিল হকপি নবী মোহাম্মদ রাসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি যিনি আল্লাহ পাখির ইবাদতবন্দি কেমন করে করতে হবে তার নিয়ম পদ্ধতি তরিকা সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সাল্লাহ আলী আল্লাহ বারিক আলী আজকে আলোচনা করব আপনাদের সামনে এই অল্প সময়ে তাকুয়া সম্পর্কে তাকুয়ার বিশেষ একটি দিক তা হচ্ছে তাকুয়ার বহি প্রকাশ কেমন করে হবে আপনার মধ্যে তাকুয়া আছে আপনি আল্লাহকে ভয় করেন আপনি সংযত এর প্রমাণ কি কি করে প্রকাশ পাবে যে আপনি মোত্তাকি আল্লাহ আল্লাহাকবুল্লা আলমিন তাকুয়ার ওপর অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করেছেন চিন্তা করে দেখতে পারেন যে নামাজের কথা এত গুরুত্বপূর্ণ বিষয় নামাজ যে নামাজ ছাড়া ইসলাম থাকতেই পারে না যার নামাজ নেই তার দিন নেই এটি এমন একটি বিষয় যাতে কোনো দ্বিমত নেই যার নামাজ নেই পাঁচক তো তার দিন নেই তারপরেও নামাজের কথা সলাতের কথা আল্লাহ বাকরবুল আলমিন কাছাকাছি বার কোরআনিকেরিম উল্লেখ করেছেন এক শতবারের বেশি নয় পক্ষান্তরে তাকোয়ার কথা আল্লাপাক কোরআন ক্যারিমে শতবারের বেশি উল্লেখ করেছে দুইশ বারের বেশি কোরআন ক্যারিমে তাকোয়ার কথা উল্লেখ করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন ভাষায় কখনও ইত্তাকুল্লা বলে কখনও ফাত্তাকুল্লা বলে কখনও মুত্তাকিনদের প্রশংসা করে কখনও অন্য কোনো ভাষায় বিভিন্নভাবে আল্লাহ আকরবুল আলমিন এই তাকোয়ার কথা মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন তাহলে এই তাকুয়া মানে কি জানতে হবে তাকুয়া মানে কি জানতে হবে তারপরে তাকুয়ার মানে যখন জানবেন এই তাকুয়া মানে জানলেন যে বেঁচে থাকা শব্দিক অর্থ বেঁচে থাকা কী বিষয় থেকে বাঁচতে হবে তাও জানতে হবে এলমের প্রয়োজন রয়েছে বিনা এলমে বেঁচে থাকা যায় না আপনি জানেন না যে কি থেকে বাঁচতে হবে তাহলে বাঁচবেন কি করে তাকওয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম সাল্লি সাল্লামের যে কোনো আলোচনায় যে কোনো খুদবাই যে কোনো বক্তব্যে যে কোনো বয়ানে নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লাম কথা বারবার করে স্মরণ করাতেন নবী করিম সাল্লি সাল্লাম শুধু বক্তব্যের খুদবায় নয় বিবাহ সাদীর খুদবাতেও তিনটি আয়াত পাঠ করতেন অন্য অন্য খুদবাতে যে কোনো ক্ষুদবায় বক্তব্যে এই তিনটি আয়াত সহ সন্নতি খুদবা পাঠ করতেন যেই খুদবা শুরুতে আমি পাঠ করেছি ইন্না আলহামদুলিল্লাহ ইন্না আহমদান্তাঈন থেকে শুরু করে তিনটি আয়াত উল্লাহ সাল্লা পাঠ করতেন এই তিনটি আয়াতে পাঁচবার করে তাকবার কথা রয়েছে আল্লাহ ফখরবুল আলমিন তার প্রথম আয়াতচিতের স্বাদ করেছেন সুরে আল ইমরান আয়াত নম্বর দুইশো একশো দুই পাকের স্বাদ করেছেন হে মমিনগণ মমিনদেরকে আল্লাহ ডেকে বলছেন তাহলে তাকুয়ার জন্য মমিনদেরকে আহ্বান করা হয়েছে মুসলিম হওয়া মমিন হওয়াই যথেষ্ট নয় মমিন মুসলিম হয়ে তাকুয়া অর্জন করতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে তাকোয়া হাসিল করতে হবে আল্লাহ পাকে সাদ করছেন ইয়া ইউ হাল্লাজিন আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি হে ইমানদার গন হে মমিনরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো একবার আল্লাহ বল ইত্তাকুল্লাহ যথেষ্ট ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ পাক বলছেন হাক্কা তুকাতে ভয় করার মতো ভয় করো যেমন ভয় করার হক রয়েছে এই তাকুয়া মানে কোরআনকারিমের আয়াতগুলির বা হাদিসের অনুবাদ করতে গিয়ে বা তর্জমা করতে গিয়ে সেই কিতাবেই হোক আর বক্তব্য হোক আমরা ভয় করার অর্থ করে থাকি এবং এটি খুব প্রসিদ্ধ কিন্তু তাকুয়া মানে শাব্দিক অর্থ ভয় করা নাই তাকুয়ার শাব্দিক অর্থ তাহলে কি আয়াতের তফসির করার আগে শাব্দিক অর্থ বলি তাকুয়া শব্দটি ওয়াও কাফ ইয়া ধাতু থেকে উৎপাদিত একটি আছে হানফি মজাহা আর ওর একটি আবার ভাষ্য আছে সারহেকায়া আলেম ফাজেল আলিয়া মাদ্রাসায় পড়া হয় মাদ্রাসায় পড়া বেকায়া মানে বেঁচে থাকা এই বেকায়া থেকে দোয়া করেন যখন খুব প্রসিদ্ধ কেরিমের দোয়া রব্বানা আতে না ফিদুনিয়া হাসানা ওয়াফিলা ওয়াকা আজাবান্নার রব্বানা আতেনা না হাসানা হে আমাদের রব আতে না ফির দুনিয়া হাসানা আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো অফিল আখেরাতে হাসানা এবং পরকালে কল্যাণ দান করো ওয়া কেনা এবং আমাদেরকে রক্ষা করো আমাদেরকে বাঁচাও ওয়া কে না কে মানে বাঁচাও আর না মানে আমাদেরকে আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা করো আজ আন্নার জাহান্নামের আজাদ থেকে তাহলে এখানে ওই ওয়েকায়া থেকে এ কে কেনা আমাদেরকে বাঁচাও আমাদেরকে রক্ষা করো তাহলে এই ও কায়া থেকে যখন তাকোয়া শব্দটি এসেছে তো এর মানে হচ্ছে তাহলে বেঁচে থাকা বেঁচে থাকা আল্লাহ পাক রব্বুল আলমিনের অসন্তুষ্টির কাজ কথা বিশ্বাস এমন বিশ্বাস যে আল্লাহ পাককে অসন্তুষ্ট করে ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত ইমান ভ্রান্ত ধারণা এমন কাজ যে আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কথা যে পাককে অসন্তুষ্ট করে সে সব থেকে বেঁচে থাকা এ হচ্ছে তাকোয়া আল্লাহ পাক সব আদেশ করেছেন সে সব পালন না করে আল্লাহকে অসন্তুষ্ট করা তা থেকে বেঁচে থাকা তার মানে ফরজ ওয়াজিব সুন্নত যা কিছু আদেশ হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে তাঁরাসুল সাল্লাহের পক্ষ থেকে তাতেই করা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে এভাবে বেঁচে থাকা আল্লাহ পাকের মানে বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা আর হারাম কাজ নাজাইজ কাজ অবৈধ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে কারণ হারাম কাজ করলে আল্লাপাকের অসন্তুষ্টি আল্লাপাকের গজব ক্রোধ সুতরাং তা থেকে বেঁচে থাকা তো এই তাকুয়া মানে হচ্ছে বেঁচে থাকা বেঁচে থাকা যেই ব্যক্তি বেঁচে থাকবে সে আল্লাহকে ভয় করে তাই ভাব অর্থ বলা যেতে পারে যে ইত্তাকুল্লাহ বারবার কোরআন এখানে ইত্তাকুল্লাহ এসেছে ইয়া আমান উত্তাকুল্লাহ কাত আল্লাহকে ভয় করেন এখানে আল্লাহকে ভয় করো এই অর্থ ভাব অর্থ অথবা যদি বেঁচে থাকার অর্থ করেন এভাবে করা যেতে পারে ইত্তাকু আজাব আল্লাহ ইত্তাকু গজাব আল্লাহ আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো চাবদিক অর্থ করা যেতে পারে কিন্তু এখানে একটি শব্দ আরও উজ্জ্ব অতিরিক্ত মানতে হবে আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো আল্লাহ পাকের আজাব গজব থেকে আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচো এমন কথা বলিও না এমন বিশ্বাস করিও না এমন আমল করিও না যাতে আল্লাহ পাকের গজব হয় আল্লাহ পাকের লানত অভিশাপ হয় আল্লাহ পাক অসন্তুষ্ট হন তা থেকে বেঁচে থাক ইত্তাকুল্লাহ হাক্কা তোকাতে কি তোকাতহি বেঁচে থাকার মতো বেঁচে থাকো ইত্তাকুল্লাহ হাক্কা তোকাতেহে বেঁচে থাকার মতো বেঁচে থাকো ভয় করার মতো ভয় কর এর অর্থ কি কিবী রহমতুল্লাহ আলাই রিয়াজুস আলহীন বাংলায় তর্জমা আছে উর্দু তো আছে ইংলিশ আছে বিভিন্ন ভাষায় তর্জমা আছে খুব প্রসিদ্ধ কিতাব হাদিস এবং বেশ কিছু আয়াত প্রত্যেকটি অধ্যায়ে কিছু আয়াত তারপরে হাদিস রিয়াজুস উসালহিনে যারা প্রাথমিক পর্যায়ের লোক তারা এই কিতাবটি পড়তে পারে ভালো তো এই রিয়াজুস সালেহিনে তিনি এই আয়াতটি প্রথমে নিয়ে এসছেন তাকর অধ্যায়ে তারপরে তিনি বলছেন যে হাক্কা তুকাতে এই যেমন ভয় করার হক অধিকার যেমন বাঁচার হক অধিকার এর অর্থ কি এর সমর্থনে আরেকটি আয়ত নিয়ে এসেছেন সুরে তাগাবনে আল্লাহাকের সাদ করেছেন ফাত্তাকুল্লাহ উল্লাহ তোমাদের যতটা ক্ষমতা আছে ততটা ভয় করো যতটা ক্ষমতা আছে ততটা ভয় করো তাহলে আমাদের শরীরে আমাদের মন মস্তিষ্কে আমাদের বিদ্যা বুদ্ধিতে যতটা ক্ষমতা আছে ততটা আল্লাহকে ভয় করতে হবে এটি হচ্ছে হাক্কা তোকাতে ভয় করার মতো ভয় ভয় করার মতো ভয় মানে এই নয় যে এক একজনের এক এক রকম যে যতটা পারলো একজন বলছে আমি নামাজ পড়ি ভাই ফজর পড়তে পারি না আমি এতটাই পারি এটা তার কথা সত্য না সে মিথ্যা বলছে সে সে মিথ্যুক একেবারে যতই বলুক সে মিথ্যুক কারণ ওই ফজরের সময় যদি বলা হয় যে এখন তোমাকে এক হাজার রিয়াল দেওয়া হবে বেশি করে বললাম যদি বলা হয় একশো রিয়াল দেওয়া হবে তবু হাজির পাঁচ রিয়ালের জন্য গাড়ি ধুইতে ছোটাছুটি ফজর আগে থেকে যদি বলে এক্ষণি তোমার ফ্লাইট আছে ভোর রাতের ভোর তিনটার সময় আড়াইটার সময় দুটার সময় যে কোনো সময় বলেন না কেন চব্বিশ ঘন্টা হাজির এয়ারপোর্টে গিয়ে লাইন দিয়ে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে তারপরেও তারপরে হাজির দেশে যেতে হবে এক পয়সা পাবে না চিন্তা করতে পেরেছেন তাহলে যেই ব্যক্তি বলবে যে আমি চার অক্ত পারি আর পারি না তো এটা হচ্ছে ফত্তাকুল্লাহ মাস্তাত যথাসাধ্য আল্লাহকে ভাই কারণ এটি আমার সাধ্য সে মৃত্যু কারণ আল্লাহ ফাক রব্বুল আলমী যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের সম্পর্কে সম্য জ্ঞাত আমাদের চাইতে বেশি জানেন আমরা আমাদের সম্পর্কে অল্পই জানি কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিন কিছুই জানেন তিনি আল্লাহ আমাদের মধ্যে যতটা ক্ষমতা আছে তা ততটা পুরোপুরি দায়িত্ব আমাদের দেননি অতটা আমাদের দায়িত্ব বোঝা দেননি তার চাইতে অনেক কম দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন লাউকল্লেফুল্লাহ নফসান কোনো ব্যক্তিকে আল্লাহ এমন দায়িত্ব দেন না যা তার সাধ্যের বাইরে তাহলে পাঁচ অক্ত নামাজ পাক মানব জাতির উপর ফরজ করেছেন এটি তাদের সাধ্যে আছে সেই জন্য আল্লাহ ফরজ করেছেন এই রমজান মাসের রোজা যার দ্বারে আমরা পৌঁছে গেছি কেউ যদি কথা বলে যে না মেহনতের কাজ করি আমার পক্ষে এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রোজা রাখা সম্ভব নয় বড় দিন গরমের দিন রোজা রাখা সম্ভব নয় অবশ্যই সম্ভব যদি সে সুস্থ থাকে কোনখানে সম্ভব নয় সেখানে আল্লাহ পাক ছাড় দিয়েছেন যেখানে সম্ভব নয় সেখানে আল্লাহ ছুটি দিয়েছেন তোমার কা কুমার ইয়ে দেন আও আল্লাহ সাফারিন ফাইদ দেয় তুমি নাই আমিন ওখর তোমাদের কি অসুস্থ হয় তাহলে তার সাধ্যের বাইরে রোজা রাখা যদি সফরে থাকে তাহলে সফরে কষ্ট অনেক সময় সাধ্যের বাইরে অনেক সময় কষ্ট আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু বাড়িতে আছো যে আমার ডিউটি আপনি আপনার কাজ কমিয়ে দেন আপনি পারছেন না কাজ কমিয়ে দেন কিন্তু এই নয় যে না আপনার কাজ ঠিক রাখতে হবে আমার কফিলের ডিউটি মালিকের ডিউটি ঠিক রাখতে হবে আমার আয় উপার্জন দিনে যে আছে এত টাকা একজন লোক গাড়ি চালায় এটা ঠিক রাখতে হবে আমার রোজা ঠিক থাকার না থাকে না এটা চলবে না আগে আপনার দিন ঠিক করতে হবে আপনার ইমান ঠিক করতে হবে আপনার ইবাদত বন্দি ঠিক করতে হবে তারপরে আপনার রুজি রোজগার আল্লাহ পাক বলছেন ফায়দা কুজিয়াতির ফিলাজ যখন নামাজ হয়ে যাবে তারপরে পৃথিবীতে ছড়িয়ে পড়ো তারপরে আল্লাহর যে অনগ্রহ রুজি আছে পৃথিবীতে তোমার রিজিক আছে তা সন্ধান করো পরে আল্লাহ সন্ধান করতে বলেছে। আগে এবাহত বন্দী নামাজ আল্লাহ ফাকরাইন পুরা করতে বলেছেন তো বলছিলাম যে আল্লাহ বলছেন ভয় করার মতো ভয় করো মানে যতটা তোমাদের সাধ্যে আছে যখন সাধ্যে নেই এর বেশি আর পারছি না তখন আল্লাহ আর জিজ্ঞেস করবে না এটা হচ্ছে কোন পর্যায় যেই পর্যায়ে মানুষ একবার নিরুপায় হয়ে যায় গতকালকে এক ভাই এসেছে বলছে আমি নিরুপায় হয়ে সুদের উপর টাকা নিয়েছি মিথ্যা কথা নিরুপায় হয়ে আমি সুদের উপর টাকা নিয়েছি এই কথাটি মিথ্যা নিরুপায় শরিয়তে কাকে বলা হয় যখন দেখা যায় যে আমি যদি এখন সুদের ওপর টাকা না নিই আমি যদি এখন শুকুরের গোস্ত না খাই এখন যদি মদ পান না করি তাহলে আমি হয় পিপাসায় মরে যাব খিদে মরে যাব। আর না হলে আমাকে কেউ মেরে দেবে জবাই করে দেবে বাধ্য এটাকে বলা হয় শরীয়তর ভাষায় এরই অবস্থা বাধ্যতামূলক অবস্থা নিরুপায় কিন্তু যেই ব্যক্তি সুদের ওপর টাকা নিয়েছে হয় বিদেশে আসার জন্য না হয় জমি কেনার জন্য না একটা গাড়ি কেনার জন্য না হয় বাড়ি তৈরি করার জন্য সেই ব্যক্তি নিরুপায় কখন নিরুপায় না আল্লাহ ফরজ করেছেন না সোননাথ না অজে বিদেশে আসা আপনার টাকা থাকে আসেন কেউ যদি আল্লা আপনি যদি দিনদার পরেজার মানুষ হন সত্যি আল্লাহ ভীরু হন তাহলে আপনাকে অনেকেই ধার দেবে আপনি প্রমাণ করেন মানুষের কাছে যেসব পাড়া প্রতিবেশী আছে বন্ধু তার কাছে যে আমি আল্লাহ ভীরু আমি অদা খেলাফ করি না আমি এক পয়সা কারোর হারাম খেয়ে মরবো না অবশ্যই দেবে আপনাকে আপনি প্রমাণ করতে পারেননি তো বলছিলাম যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হয় মানে যতটা আল্লাহ ফাকরবুল আলমিন বিদ্যায় বুদ্ধি শরীরে মন মস্তিষ্কে ক্ষমতা রেখেছেন ততটা ভয় করার নাম হচ্ছে হাক্কা কাঁধে যা ভয় করার হক রয়েছে ততটা ভয় করো গলা তো মতন না ইল্লা ওান্তু মুসলিম তোমরা মুসলিম হয়ে মরবে তাহলে তোমাদের মুক্তি রয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থায় কারো মত হলে সেই ব্যক্তির কোনো রক্ষা নেই কোনো তার মুক্তি নেই কোনো নাজাদ নেই ওলা তো মতুন ইল্লা তো মুসলিম আল্লাহ পাক রবুল আলমী যেন আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যুবরণের তৌফিক দান করেন সুযোগ দান করেন আল্লাহ আমাদের সর্বশেষ অবস্থায় যেন কালেমা এল্লা এলাহিল্লাহ পড়ার তৌফিক দান করেন ইমানের অবস্থা আমাদের কাছে যেন মালাকুল মত আসে আমিন তো এই তাকুয়া যে আল্লাহকে ভয় করাই বলেন আর সংযত তার শাব্দিক অর্থ হচ্ছে সংযত জীবনযাপন বেঁচে থাকার জীবন জীবনযাপন আর এই ভাষাটি আমাদের ভাষায় ব্যবহার হয় মোত্তাকি পরেজগার লোক বলা হয় মোত্তাকি বলে মোত্তাকি যদি না বোঝে লোকটি খুব পরহেজগার লোক লোকটি খুব পরহেজি লোক বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকার হয়তো আঞ্চলিক ভাষাও রয়েছে পরহেজ ফার্সি ভাষা উর্দুতে এসেছে তারপরে বাংলা এসেছে এই ভাষাটি ওই তাঁকর অর্থ পরেজ কারণে বেঁচে থাকে যার পেটে গোলযোগ আছে অসুবিধা আছে সে খাওয়া বিভিন্ন খাবার যে যেসব খাবার ক্ষতি করে তার পেটের জন্য তাকে থেকে পরহেজ করে বলে মানে বেঁচে থাকে তো দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে সেই ব্যক্তি যার যেই ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে এটি হচ্ছে খুব সংক্ষেপে কথা কিন্তু এই তাকুয়া সম্পর্কে অলাম্মাইকেরামদের অনেক কথা রয়েছে তার মধ্যে একটি কথা দিয়ে হয়তো তাদের কথা শেষ করব আর তারপরে অন্য দিকে যাব আলী রাজি আল্লাহ তালানহ চতুর্থ খালিফা নবিয়া করিম সাল্লা সাল্লামের চাচা তো ভাই আবার জামাই তার একটি বক্তব্য রয়েছে তাকুয়া সম্পর্কে তাকে একবার জিজ্ঞাসা করা হয় যে তাকুয়া আবার কি তাকুয়া কাকে বলে কারণ তাকুয়া সম্পর্কে কোরআনে করিমে এতবার বলা হইলেও অনেকেই তাকুয়া সম্পর্কে বুঝে না আর প্রথম কথা এই তাকুয়া বোঝাই ত্রুটি রয়েছে আর যারা বুঝেও আবার অনেকেই বরং অধিকাংশই তাকুয়ার প্রতি আমল করে না এজন ওমর বিন আবদুল্লা রহমতুল্লাহ আলাই তার একটি বক্তব্য বলেছেন যে দেখো তাকুয়া তোমরা তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভয় করবে সংযত যাপন করবে এর ওয়াজ করেওয়ালা বক্তব্য করনেওয়ালা তো দুনিয়াতে খুব বেশি মানে তাকুয়ার উপদেশ দাঁত অনেকেই। ওলা আমি বেহি কালিল কিন্তু এর ওপর আমলকারীর সংখ্যা অত্যন্ত কম বাবা ছেলেকে বলছে বাবা বিদেশে যাচ্ছ দেখো অন্যায় কাজ করবে না অপরাধ করবে না কারো এক পয়সা কোনো জিনিসে হাত দিবে না কিন্তু নিজেই বাবা হয়তো সুদ খায় ঘুষ খায় হারাম খায় বেমানি করে কত লোকের যে টাকা পয়সা আত্মসাত করে রেখেছে ওই নিজের বাবার অবস্থায় মা উপদেশ দিচ্ছে ছেলেকে যে বাবার রে দেশে যাছিস তুই হ্যাঁ বাইরে যাস তুই দেখে শুনে এদিক ওদিক করবি না তুই নামাজ ছাড়বি না নামাজে কোন গাফিলতি করবে নিজেই গাফিল অনেক মুরব্বীরা বাবা মাই হোক বা অন্যরাই হোক নেতা হোক বুজুর্গরা হোক এমনকি আলেম সমাজ হোক তাকুয়ার বক্তব্য করে কিন্তু যদি দেখা যায় তার জীবন তো অধিকাংশের জীবন তাকুয়া থেকে খালি অথবা তাকুয়ার ক্ষেত্রে ত্রুটি রয়েছে খালি না হলেও শূন্য না হইলেও আজির রহমতুল্লাহ আলাই প্রখ্যাত খলিফা ছিলেন বানু মাইয়াদের মধ্যে তাকে খলিফা আসেদ বলা হয় অত্যন্ত আল্লাহওয়ালা এবং পারহিসগার আল্লাহ ফাকবুল আলমিনের ওলি ছিলেন এতে কোনো সন্দেহ নেই তিনি বলছেন যে তাকেও এমন একটি বিষয় যে তার উপদেশ না তার সংখ্যা অনেক বেশি কিন্তু আমলকারী সংখ্যা দুনিয়াতে খুব কম কখন বলেছেন আজকে থেকে তেরোশো বছর আগে বলেছেন নবীয় করিমালামের জামানার সাথে সাথে তাবেই তিনি হাজার হাজার সাহাবাই কেরামকে দেখেছেন তখনকার জামানায় তিনি বলেছেন যে তাকুয়ার বক্তব্য অনেকে করবে কিন্তু আমল সংখ্যা খুবই কম আলী রাজি আল্লাহ চতুর্থ খালিফা তিনি কি বলেছেন শোনেন তাকুয়া কাকে বলে এই তাকুয়া সম্পর্কে তিনি চারটি কথা বলেছেন এই চারটি কথার ওপরে যদি আমল করা যায় তাহলে তাকুয়া আমাদের মধ্যে চলে আসবে তিনি বলছেন আত আমাল ও বিলচেল আল খৌফ জলিল তিনি বলছেন যে তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা আমি নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল জলিল আল্লাফাকের নাম জলিল এই অনেকে নাম রাখেন আব্দুল জলিল নাম নাম রাখেন আব্দুল জলিল আব্দুল জলিল বলে ডাকবেন নাম রাখেন আব্দুল খালেক আব্দুল খালেক বলে ডাকবেন নাম রাখেন আব্দুল রাজাক আব্দুল রাজাক বলে ডাকবেন কিন্তু আমার দেশের মানুষ সিরকি তরিকায় নামটাকে সিরকি তরিকা আব্দুর রাজাকের রাজ্জাক ভাই ভাই রাজ্জাক তো তোমার ভাই কি করে আল্লাহ হইতে পারে সৃষ্টিকর্তা তো খালেক ভাই কি করে হইতে পারে আর যারা মডার্ন লোক মিস্টার খালেক মিস্টার খালেক মিস্টার খালেক কি করে হইতে পারে তো আল্লাহ পাক কিন্তু আমাদের জেহালত আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত লোকদের অজ্ঞতা মিস্টার রহমান আরে নাম আব্দুর রহমান কারণ মতিউর রহমান নাম মাতাউর রহমান মিস্টার রহমান রহমান মিয়া শিরকি ডাক সে কথা আল্লাহ পাকের নাম মানুষকে দিচ্ছেন রহমান মানুষ হইতে পারে রাজাক মানুষ হইতে পারে মানুষ হইতে পারে ওই জলিল বলবেন নাম রাখবেন আব্দুল জলিল বলবেন আল মিনাল জলিল আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করা হচ্ছে আর একটি দিক যেই ব্যক্তির মধ্যে তাকো আছে সে আল্লাহ পাককে ভয় করবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই ব্যক্তি আল্লাহ পাকরা না নাফারমানি করবে না আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে করতে হবে 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 এর জন্য চিন্তাশীল চিন্তাশীল আপনি যদি ডিউটি না যান ভালো করে জানেন যে আমার বসের সামনে আমাকে দাঁড়াইতে হবে জবাবদেহি করতে হবে জবাব না দিতে পারলে হঠাৎ এক্সিট লাগিয়ে দিতে পারে সামান্য ছোট্ট কথাকে ভয় করছেন এটি সামান্য ছোট্ট কথা কি আর করবে খেয়ে তো নেবে না মারবেও না খুব বেশি হয়তো একটু বকাবকি করবে আর এর বেশি করলে এক্সিটি লাগবে আর কি করবে তাতে কত ভয় যে আপনি থাকলেও মানসিক দৈহিক দুশ্চিন্তায় আছেন রাত্রে হাজির। দুনিয়ার ক্ষেত্রে আমার খুব মিনাল জেরি আল্লাহ পাককে ভয় করা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জবাব দিতে হবে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক পক্ষ থেকে ফেরিস তারা সব নোট করছেন আমার অবস্থা আল খৌফ মিন আল জলিল ভয় করা আর কি ওয়াল আমাল বি তনজিল তনজিল মানে কোরআনে করিম হচ্ছে তনজিল আল্লাহ নাজল করেছে ইন্নানো নজল নজদিক নাজিকরা আল্লাহ নজল না বলেছে তো তনজিল যা আল্লাহ নাজল করেছেন কোরআনে করিম এবং কোরআনে করিমের ব্যাখ্যা শুরু নবিস হাদিস তো কোরআন এবং হাদিসের প্রতি আমল করা এ হচ্ছে করার দ্বিতীয় দিক আল্লাহকে ভয় করবেন সুতরাং কোরআন এবং হাদিসের প্রতি আমল করবেন হচ্ছে তা ওয়াল ওয়াল আমল আর তৃতীয় কথা বলেছিলেন ওয়াল রেজা বিল কালিল বা ওয়াল বিল কালিল অল্প বস্তুতে পরিতুষ্ট হওয়া অল্প আল্লাপাক দিয়েছেন আপনাকে আল্লাপাক বেশি বেতন দেননি বেশি টাকা পয়সা দেননি বেশি ওই রকম বড়ো বাড়িঘর দেননি বেশি বড় নেতৃত্ব দেননি বেশি কিছু বিদ্যা দেননি অল্প দিয়েছেন এক কথায় যা কিছু আছে আপনার কাছে এম থেকে শুরু করে ধন দৌলত থেকে শুরু করে আজকাল মানুষ ধন দৌলতের পিছনে বেশি ছুটেছে ধন সম্পদের ক্ষেত্রে নেন কানা বিল কালিল অল্পতেই সন্তুষ্ট থাকা যা আল্লাহ দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা কিন্তু আজকাল অধিকাংশ মানুষ অল্পতে সন্তুষ্ট নয় বেতন তার পাঁচশো সাতশো সেই জন্য হারাম খাবে সেই জন্য বলু ফিল্মের সিটি বিক্রি করবে সেই জন্য সে কারো চুরি করতে পারলে ছেড়ে দেবে না আর এই রকম বহু ঘটনার খবর আমাদের কাছে আসে এক বাকালায় গিয়েছি আমার জিন্দিগি তো এরকম ঘটনা মানে জিজ্ঞাসার মাধ্যমে জানতে পেরেছি জিজ্ঞাসা করছি একজন বাকালার মানে যে ক্যাশে বসে তাকে যে আপনার বেতন কত অনেক দিন আগের কথা বলছি পরিচিত হলো হয়তো বলতো না অপরিচিত লোক ভাবছে বললে অসুবিধা নেই পেট্রোল পাম্পের অপরিচিত জায়গায় জিজ্ঞেস করছি বেতন কত বলছে বেতন তোমার সাতশো কিন্তু আমি আমার বেতন কমপক্ষে পনেরোশো ফেলেই দিই কাছ থেকে চুরি করে ডেলি পাঁচ টাকা দশ টাকা করে চুরি করতে থাকলেই তো হইলো ধরতেও পারবে না তা থাকলে তা হইতো না তা থাকলে কি আত বিল কালিল আল্লাহ অল্পই দিয়েছেন আমার ভাগ্যে পাক পাঁচশো সাতশো বেতন দিয়েছেন তাতে আমি রাজি তাতে আমি সন্তুষ্ট আজকে আমার আয় উপার্জন যারা দৈনিক হলে ইনকাম করেন যারা গাড়ি চালানো হয়তো আজকে আমার আলহামদুলিল্লাহ এতে সন্তুষ্ট বেশি সন্তুষ্ট কম হলে সন্তুষ্ট না হলে সন্তুষ্ট আতবিল কালিল আর চার নম্বরে বলেছে ওয়াল রাহিল যেই দিন প্রস্থান করতে হবে প্রস্থান করা ডিপারচার ডিপারচার করা বুঝেন তো না ছেড়ে যাচ্ছেন বাস স্ট্যান্ড ছেড়ে যাচ্ছেন স্টেশন রেল স্টেশন ছেড়ে যাচ্ছেন এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছেন এখন উড়ছেন আপনি দুনিয়া থেকে কখন উড়বেন মতের দিন মতের দিন এখন এখানে দুনিয়া ছেড়ে যাচ্ছেন স্ত্রীকে ছাড়ছেন ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছেন দুনিয়ার সমস্ত ভোগ বিলাসের বস্তু ছেড়ে যাচ্ছেন প্রত্যেকে যেতে হবে এই প্রস্থান সবারই হবে রকসাত হইতে হবে বিদায় নিতে হবে দেখতে থেকে যাবেন সব কিছু তাকাতে থেকে যাবেন বিদায় নিতে হবে অল দাদের জন্য প্রস্তুতি নেওয়া প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে এর জন্য প্রস্তুতি কোথায় আল্লাহ পাক রব্বুল আলম এই প্রস্তুতির কথাই বলেছেন তাকুয়া বলে ও তাজা ওয়াদু ফাইন না খায়ের আজাদ আর তাকুয়া আল্লাহ বলছেন যে তোমরা সম্প সম্বল গ্রহণ করো তাজা ওয়াদু তোমরা সম্বল গ্রহণ করো সম্বল যেটা মানুষের সফরে নিয়ে যায় এখান থেকে হজে যাচ্ছেন কিছু সম্বল নিয়ে গেলেন অথবা এখান থেকে দেশে যাচ্ছেন কিছু সম্বল এখান থেকে নিয়ে গেলেন কিছু টাকা পয়সা নিয়ে গেলেন যাতে দেশে গিয়ে কিছু করতে পারি পাথেয় যদি অথা যা তোমরা পাথেয় গ্রহণ করো কিছু পাথেয় নাও সফর করতে হবে আখেরাতের সফর কবরের জীবনের সফর বারজাখের সফর জান্নাত আর জাহান্নামের সফর সামনের দিকে জান্নাত এবং জাহান্নাম আছে অত্যাজা উদু তোমরা পাথেয় গ্রহণ করো ফাইন না খায়রা জাদ আত্তাকয়া কারণ সব চাইতে শ্রেষ্ঠ সংযত জীবনযাপন হয়তো এই আয়াত থেকে নিয়েছেন রাহিল যেদিন আপনি দুনিয়া থেকে প্রস্থান করছেন বিদায় নিয়েছেন সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া তাকুয়ার ফায়দা সম্পর্কে বহু আয়াত রয়েছে আমি আয়াতগুলি মিলিয়ে দেখলাম যে একদিন শুধু তাকুয়ার ফায়দার উপর বক্তব্য করতে হবে সুতরাং আজকের ওইদিকে প্রবেশ করে লাভ নাই তাকুয়া যদি অর্জন করেন আল্লাহকে যদি ভয় করেন সংযত জীবনযাপন করেন পাপ মুক্ত গুনামুক্ত থাকেন না হারাম খাবেন না নাজাইজ খাবেন না অজেব ফরজ তরক করে গুণাগার হবেন এইরকম যদি জীবন জীবনযাপন করেন আর ও আলী রাজিয়া আল্লাহ এই চারটি কথা যদি স্মরণে থাকে তাহলে আল্লাহ ফাকরাব বললেন কী দেবেন দুনিয়া এবং আখেরাতে বহু কিছুই দেবেন তার মধ্যে একটি কথা যেটি আমি শুরুতে একটি আয়াতের অংশে পাঠ করেছি এবং মানব জাতির ইতিহাসে প্রথম এই ঘটনা ঘটেছিল প্রথম এই পাপের গোনার ঘটনা ঘটেছিল আদম আল দুই ছেলে হাবিল কাবিলের মাঝে হাবিলকে কাবিল হত্যা করে দিল প্রথম হত্যা করতে চাইল হুমকি দিল তালালা আল্লাহ নাকা তুমি যদি আমাকে ওই মেয়েকে বিয়ে না করতে দাও তুমি যদি বিয়ে করো না তোমাকে খুন করে দেবো আল্লাহ তখন হাবিল এই কথা বলেন আমি কি কম নাকি তোমার চাইতে আমি তোমাকে খুন করে দেবো আজকালকার জামানার মানুষ কি উত্তর দিত আমার শরীর রক্ত মাংস নেই আমার রাগ নেই আমি কি কাপুরুষ আমি বসে থাকবো তুমি আমাকে খুন করতে চাইবে আর আমি বসে থাকবো হাবিল কি জবাব দিচ্ছেন এটি হচ্ছে আমাদের জন্য আদর্শ কাবিল আমাদের জন্য আদর্শ নাই ইবলিস আমাদের জন্য আদর্শ নয় ইবলিস করেছে কাবিলকে আপনি কাবিলের অনুকরণ করবেন কাবিল বলেছিল আমি তোমাকে খুন করব তখন হাবিল রহমতুল্লাহ আলী তিনি জবাব দিয়েছিলেন মিনাল ইনাম কুরবানি আমিও পেশ করলাম তুমিও কুরবানি আল্লাহ তো বিচার মীমাংসা করেই দিলেন যে কোরবানি পেশ করো যার কোরবানি কবুল হবে সেই ব্যক্তি ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে ওটা আমার ভাগে আছে তোমার ভাগে নাই ঘটনা এরকম ছিল কুরবানি হাবিলের কবুল হলো কাবিলের কবুল হলো না কেন কবুল হলো না দোষ তোমার মধ্যে আছে দোষ তোমার মধ্যে আছে তাই বললেন হাবিল কালা ইন্নামা ইয়া কাব্বাল উল্লাহ মিয়াল মুতাকিন আল্লাহ পাক কবুল করেন মুতাকিনদের পক্ষ থেকে তুমি যদি মুত্তাকি পরেশগার হতে সংযত হতে তাহলে তোমারও কোরবানি আল্লাপা কবুল করতেন তোমার মনের কামনা বাসনা আশা আল্লাহ পূরণ করে দিতেন কিন্তু আল্লাহ পাক আমার মনের আশা পূরণ করেছেন তাহলে বোঝা গেল যে যে কোনো এ বাদতবন্দি হোক আর আমল হোক আর মানুষের সাথে ভালো আচার আচরণ হোক যে কোনো নেকামল হোক না কেন কবুল হওয়ার জন্য একটি মৌলিক বিষয় হচ্ছে যে তাকুয়া হইতে হবে অন্তরে তাকুয়া যদি না থাকে সংযত যদি অন্তর না হয় সংযত জীবনযাপন না হয় মুত্তাকি ছাড়া অন্যের কাছ থেকে আল্লাহ কবুল করেন না ইন্নামাদি আল্লাহ বলেছেন ইন্নামান এর ভিন্ন অন্য কিছু নয় ইন্নামা ইয়াত্লাহ মিনাল মুত্তাকিন নিশ্চয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আল মুত্তাকিমদের পক্ষ থেকে কবুল করেন তাহলে চিন্তা করুন আপনি যদি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন আপনি যদি মুত্তাকি হন তাহলে আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবেন আপনি যদি মুত্তাকি হন এর উদাহরণ হচ্ছে আপনি নামাজ পড়ছেন আর সুদ খাচ্ছেন সুদ খাচ্ছেন বা সুদ দিচ্ছেন লোভে একটা বড় ব্যবসা করার জন্য বড় কিছু করার জন্য আর এক ভাইকে নিয়ে আসবো আর জন্য শুধু ওই বন্ধুকে জমি রেখে এসেছেন সুদ খাওয়াচ্ছেন অন্য লোককে সুদে অংশীদার আপনি অথবা সুদী প্রতিষ্ঠানে লোভ সামলাতে পারছেন না সুদি সুদী ব্যাংকে চাকরি পাচ্ছি তো ঢুকে পড়লেন অথবা ঢুকিয়ে দিলেন আপনার ছেলেকে আপনার ভাইকে ইত্যাদি এই সুদ খেতে আছেন ঘুষ খেতে আছেন লোভ সামলাতে পারেন না বেতন দশ হাজার পনেরো হাজার টাকা সুদের তো অঙ্ক তো অনেক না ঘুষের অঙ্ক তো অনেক বেশি প্রশ্ন পরে করবেন তো এইভাবে যখন আপনি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারছেন না তার মানে আপনার মধ্যে তাকুয়া নেই এই হারাম খেয়ে দেবী দোয়া করবেন কবুল হবে না আল্লাহ বলছেন তাকবুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ পাক এর পক্ষ থেকেই কবুল করেন মোত্তা ছিলেন হাবিল আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন মোত্তা ছিল না কাবিল কাবিলের রব্বুল আল্লাপাক রানি কবুল করল না দিকে যাচ্ছে না এখন যেটা বাস্তবে আমাদের মধ্যে তাকুয়া হইতে হবে এর বহিঃপ্রকাশ প্রকাশ কি আমরা কি করে বুঝবো যে আমার মধ্যে তাকুয়া কিছু আছে বা নেই তাকুয়াতে ত্রুটি আছে এর কিছু দৃষ্টান্ত তুলে ধরবো নবী করিম সাল্লাহাম সাদ করেছেন এলা সোয়া রেকুম ওলা এলা আজসা দেখুম নিশ্চয় পাক রাবুল আলমিন তোমাদের রূপ চেহারাও দেখেন না আর দেহ বডিও দেখেন না কি কিয়ান এলা কলুব আল্লাহ পাক কি দেখেন তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন অন্তর দেখেন এবং আমল দেখেন আমরা মানুষ যারা ভালো মানুষ যেসব ভাইরা তারা কি দেখতে পাবেন দুটোর মধ্যে বাহ্যিক আমল দেখতে পাবেন অন্তর দেখতে পাবেন আল্লাহ ফাকরবুল আলমিন অন্তরে দেখেন অন্তর্যামী যেহেতু যে অন্তরের অবস্থা আপনার কেমন অন্তরে আল্লাহর ভয় আছে অন্তরে গুনা থেকে পাপ থেকে বেঁচে বেঁচে থাকার জন্য আগ্রহ আছে সৎ ইচ্ছা আছে এটি আল্লাহ ফাকরবুল আমি দেখেন মানুষ অন্তরে দেখতে পাই না তবে মানুষ বাহ্যিক আমল দেখতে পায় আল্লাহ আর বাহ্যিক আমলও দেখেন আর গোপনীয় আমলও দেখেন বাড়ির মধ্যে আপনি হয়তো বাইরে গোনা করেন না পাপ করেন না দেখা যায় না বাজারে আপনাকে কোনো সময় ধূমপান করতে দেখা যায় না আপনাকে নমাল ছেড়ে রাস্তাঘাটে বসে থাকতে দেখা যায় না অন্য কোনো অন্যায় কাজ করতে বা যে কোনো অন্যায় কাজ দেখা যায় না তাহলে মানুষের কাছে আপনি কিন্তু পরিষ্কার হয়ে গেছেন জনসমাজে আপনি পরেকার হয়ে গেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমের কাছে পরেশগার হওয়ার জন্য অতিরিক্ত আপনার নির্জনতায়ও তাইও তাকওয়া লাগবে ঘরের মধ্যে একা এক রুমে থাকেন অথবা খালি রুম পেয়েছেন নোংরা ফিল্ম ছবি দেখেন ইন্টারনেটে আজকাল অধিকাংশ মানুষ পরিসংখ্যান অন্য দেশের পরিসংখ্যান বাদ দেন দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো দেশ যেই দেশটির বেশিরভাগ যদিও সংখ্যার হারে বলছি না আমি বলছি অন্য দেশের তুলনায় এখানকার লোক সৌদি আরবের লোক দিনকে মজবুত করে অনেকটাই ধরে আছে তৌহিদের ক্ষেত্রে সন্ন্যতের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে অন্য অন্য আমলের ক্ষেত্রে এবাদত বন্দির ক্ষেত্রে দান খায়রাতের ক্ষেত্রে রমজান আসছে আসছে তাতে দেখতে পাবেন দেশে রমজান মাস থেকে আসে আর এখানে দেখেন হ্যাঁ বিদাতের ক্ষেত্রে অন্য অন্য দেশ গিয়ে আছে সবে বলা শুরু হবে দেখবেন ধুমধামে করে তারপরেও ইন্টারনেটের খবর শুনবেন ইন্টারনেট যে ইউজ করে যারা ইন্টারনেটে যারা প্রবেশ করে তাদের অধিকাংশই যেগুলি খারাপ সাইট যেগুলি নোংরা অশ্লীল সাইট সেগুলি ভিজিট করে সেগুলিতে ঢুকে নোংরা ছবি দেখে ভালো কাজে ইন্টারনেট অস্ত্রের মতো অস্ত্রের মতো অস্ত্র দিয়ে আপনি পেঁয়াজ রসুন কাটতে পারেন আপনার চাকু দিয়ে আবার মানুষ জবাই করেছে কেউ মানুষ জবাই করেছে কেউ ঠিক ইন্টারনেট ওই রকমই কিন্তু ইন্টারনেটকে ওই চোর ডাকাতদের হাতে যেমন ব্যবহার হয় অস্ত্র তেমন ব্যবহার হচ্ছে আজকালকার জামানায় অধিকাংশ মানুষ বিশেষ করে ইন্টারনেট ক্যাফেতে যারা বসছে তাদের আশি শতাংশের বেশি অবৈধ দৃশ্য দেখছে হারাম দৃশ্য দেখছে ভালো কাজের জন্য ঢুকে না সব জায়গায় ভালো মানুষ ভদ্র আল্লাহ আল্লাহ মানুষের বসার জায়গা আর থাকেনি যদি এই দেশে এই অবস্থা হয় তাহলে বাকি পৃথিবীর অবস্থা কি আছে আপনি চিন্তা করেন তাকুয়া সম্পর্কে বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখতে চান অন্তর দেখেন অন্তর আর আমল দেখেন বাহ্যিক আমল দেখেন আর গোপনীয় যে আমল করছেন তাও আল্লাহ পাক রব্বুল আলম দেখছেন আল্লাহ আলম বে আল্লাহ আর মানুষ কি জানে না যে আল্লাহ পাক দেখছেন তাকর বহি প্রকাশ কিসে ঘটবে প্রথম কথা আপনার আকীদার ক্ষেত্রে তো ক্ষেত্রে আল্লাহর একত্রের ক্ষেত্রে তা কথা থাকতে হবে যাতে করে আপনার বিশ্বাসে আকিদাই আপনার তহিদে আল্লাহ পাকের যে তহিদ প্রতিষ্ঠা একত্র প্রতিষ্ঠায় কোনো রকমের সীরকের সামান্যতম সংমিশ্রণ না থাকে এ হচ্ছে বেঁচে থাকা কারণ এই তাকোয়া এই ক্ষেত্রে যদি তাকোয়া না থাকে শিরকের সামান্যতম সংমিশ্রণ থাকে তাহলে মুক্তি পাবেন না কিন্তু শিরক যদি থাকে তাহলে কোনো রেহাই নেই আল্লাহ পাক সির্কের গুনা মাফ করবেন না সুতরাং প্রথম তাকোয়া অর্জন করতে হবে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে আল্লাহর একত্রের ক্ষেত্রে আল্লাহ পাক ইরশাদ করেছেন আল্লাযিনা আমানু ওয়া ইমান ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ মুমিন বলে ছেড়ে দেননি ওয়ালামিয়াল বেসু ইয়ালবিসু নেগেটিভ আল্লাহ বলছেন ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন এবং তারা নিজের ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি এই জুলম মানে হচ্ছে শিরক নবী করিম সাল্লাল্লাহু হাদিস আছে যে আল্লাহ পাক বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম লোকমান হাকিম যখন ছেলেকে উপদেশ দিয়েছিল তখন তিনি বলেছিলেন যে ইন্ন লা লাজুল্মুন আজিম শির্খ হচ্ছে সবচেয়ে বড় জুলম এই জুলমের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন আমানু বলা মিয়াল বিসু ইমান যারা ইমান নিয়ে এসেছে আর তাদের ইমানের সাথে জুলমের অর্থাৎ সবচেয়ে বড় জুলম শিরখ শির্কের সংমিশ্রণ ঘটায়নি বড় শির্খ হোক আর ছোট শির্খ হোক প্রকাশ্য শির্খ হোক আর গোপনীয় শির্খ এগুলি শির্কের প্রকরণ রয়েছে আগে একটি কথা আরও বলেছি যে তাহলে যেই সব গোনা থেকে যেসব পাপ থেকে যেসব বস্তু থেকে বাঁচবেন সেগুলি জানতে হবে অনেকে জানেন না যে সিরক বড়ো আর ছোট আবার কি হয় প্রকাশ্যর গোপনীয় সিরক কি হয় কোনটি শির শিরকে একবার জাতি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায় যারা সির্কের সংমিশ্রণ ঘটানো ইমানের সাথে তাদের জন্য নিরাপত্তা রয়েছে আর তারাই হেদায়াত প্রাপ্ত তারাই ইসলামের রাস্তায় রয়েছে এবং তারা নিরাপদ আল্লাহর আজাব থেকে গজব থেকে আল্লাহর অভিশাপ থেকে এবং তারা জান্নাতের রাস্তায় রয়েছে আজকাল উপমহাদেশের অধিকাংশ মানুষের বাড়িতে তাবিজ ব্যবহার হয় তাবিজ শির্ক বালা পা কেটে গেলে আপনার ওই কড়ি দিয়ে দিয়ে বেঁধে রাখে চুল দিয়ে বেধে বেঁধে রাখে না এগুলি আছে এইরকম বহু রকমের আমাদের মা বোনেরা কি করে উপমহাদেশের যখন বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবে তখন একটা টিপ দিবে কাজলের টিপ দিবে বাঁকা করে হ্যাঁ বাম না ডান দিকে আল্লাহ তারাই জানে বাঁকা করে টিপ দিবে আর ধারণা কি সৌন্দর্যের জন্য নয় এটা বদনজর থেকে বাঁচিয়ে দেবে এই তার কাজলের কালির টিপ কি করবে বদনজর থেকে বাঁচিয়ে দেবে রক্ষাকারী তাহলে কে এই কালির টিপ সিরক তাকুয়া বাঁচতে হবে মাসা আল্লাহ মহিলা নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু মনে করে আমার ছেলেকে যদি রক্ষা করতে হয় বদনজর থেকে কুদৃষ্টি লেগে যায় অসুস্থ হয়ে যায় যখন তখন বাইরে নিয়ে গেলে এই টিপ দিয়ে রেখেছে এটা বাঁকা করে এই নিয়তে সিরক সির্ক থেকে সে বাঁচল না সুতরাং জাহান্নামে চলে যাবে ইনহমাই ইউসক বিল্লাহ ফাঁকা হর রাম আল্লাহ আলি জান্না এরকম শির করলে জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নামে যেতে হবে তারপরে তাকোয়ার আরেকটি বহি প্রকাশ হচ্ছে নবীয়ে করিম সাল্লাল্লাহ আলিহসাল্মের আদর্শকে মজবুত করে ধারণ করা যেই ক্ষেত্রে আমরা তাকোয়ার কথা ভাবি না তাকুয়া মানে সাধারণ মানুষের যারাও সামান্য তাকুয়া বুঝি তারা মনে করি যে সুদ না খাওয়া ঘুষ না খাওয়া কারো এক পয়সা বেমানি না করা তাই না কারো ভজুল অত্যাচার না করা কারো ওপর বাড়াবাড়ি না করা কাউকে গালি না দেওয়া এগুলি হচ্ছে তাকুয়া আমি বেঁচে আছি এইসব পাপ থেকে বেঁচে আছি মাথা পিতার অবাধ্য না হওয়া মাথা পিতাকে কষ্ট না দেওয়া মাথা পিতার খরচ খরচা দেওয়া ব্যাস তাকুয়া কারো চুরি না করা তাকুয়া ঠিক আছে এইগুলো ক্ষেত্রে তাকুয়া কিন্তু তাকুয়ার এক নম্বর বললাম সির্ক থেকে তাকুয়া বেঁচে থাকা দুই নম্বরে হচ্ছে নবিয়ে করিমসাল্লামের আদর্শ সৈন্য তরিকা ছাড়া অন্য কোনো তরিকার দিকে না যাওয়া আমরা এই তরিকার লোক ভাই আমরা এই তরিকার লোক আমরা এই মসলাকের লোক আমরা এই মজাবের লোক এগুলি হচ্ছে তাকুয়া পরিপন্থী বিষয় তাকুয়ার বিপরীত বিষয় নবী করিম আলি সাল্লাম একদিন ফজর নামাজের পরে এরবাজবিন সারিয়া রাজি আল্লাহ তাল হাদিস বর্ণনা করেছেন হাদিসমিজিতে রয়েছে আবু দাউদে রয়েছে হাদিস শাহী একদিন ফজর নামাজের পরে ফিরে বসলেন আর বেশ সুন্দর বক্তব্য রাখলেন নবী করিম সাল্লি সাল্লাম সাহাবি বলছেন ওয়া আজান রসুল অত্যন্ত সুন্দর বক্তব্য রাখলেন খুদ দিলেন জারাভাত মিনহাল মানুষ কান্না শুরু করে দিল কলুব আর অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়ল তারপরে একজন সাহেব বললেন রসুল আল্লাহ কান্না মা মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ দিলেন বিদায় ভাষণে আবেগ থাকে আলাদা বিদায়ের সময় যে মা বাবা আপনাকে যে কথাগুলি বলেছে আপনার অন্তরে কিন্তু দাগ করে দিয়েছে তার আগে কত কথা বলেছে ভুলে গেছেন বিদায়ের সময় যে কথাগুলি বেরোয় অন্তর থেকে বেরোয় আর অন্তরে গিয়ে লাগে এমন মনে হচ্ছে যে আপনি বিদায় ভাষণ দিলেন সুতরাং ফামাজা তা আমাদেরকে শেষ কিছু উপদেশ আরও কিছু উপদেশ দেন কিছু ওসিয়ত করুন ফামাজা তাহাদ আমাদের কিছু উপদেশ দেন কি আমাদেরকে উপদেশ দিচ্ছেন নবিয়ে করিম সাল্লা প্রথম যে উপদেশ দিয়েছিলেন প্রথম যে ওসিয়ত করেছিলেন এই বক্তব্যের শেষে যখন তারা তলব করলেন কি বললেন যে তোমাদেরকে উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার তাকুয়ার তাকুয়ার উপদেশ দিয়েছিলেন এই তাকর উপদেশ দিলেন তারপরে শুনবো ওয়া বক্তা শুনবে এবং আনুগত্য করবে শুনবে রাসুল উল্লাহ কথা এবং আনুগত্য করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে আল্লাহর আনুগত্য হবে উমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল রাসূলকে সে আল্লাহকে মানল তারপরে বললেন যে তারপরে কি হবে জানো ফাইন্নাহু মাইয়ায়িশ মাদি মিন কুফায়রা ইখতিলাফান কাসীর আমার পরে যারা বেঁচে থাকবে তারা খুব বেশি মতানক্য দেখবে দলাদলি খুব বেশি দেখবে কে সয়বরাতকে কে একবার না করলে গোমরাহ পথভ্রষ্ট আর সবে বরাজ যারা করে তাদের আবার তরিকার শেষ নাই কেউ দিনে রোজা রাখে রাতের নফল পড়ে কি আবার হালুয়া রুটি খাওয়াইয়ে বেড়ায় আর কেউ আবার গিয়ে গ্রামে গ্রামে কবরস্থান খুঁজে কবর জিয়ারত করে বেড়ায় কত রকমের ফিরকা দেখবে ফাঁসাই আর ক্যাজিরা শুধু ইতলাফ দেখবে না বহু ইখতলাফ দেখবে সবে মেরাজ দেখবে দেখছেন দলের শেষ নাই তরিকতের শেষ নাই পীরের শেষ নাই আর তরিকর শেষ নাই তাহলে তাকুয়া পরিপন্থী হচ্ছে এখতলাফ তাই সতর্ক করছেন নবী সাল তাকুয়ার পরে সতর্ক করছেন তারপরে বলছেন ফা আলী কুমে সুন্নতি ও সুন্নতিল খোলাফাই রাশেদিন আল সুতরাং আমার আদর্শকে মজবুত করে ধরবে এবং আমার খোলাফা রাশেদিন আবু বাকার ওমার উসমান আলী চার খালিফা যেহেতু তারা আমার তারিকার উপরে ছিল তারা কিন্তু এদিক সেদিকে সামান্য সরেননি সুতরাং তাদের আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবো ইয়াকুম মহদাসাতিল অমর সাবধান বেঁচে থাকবে এখানে বলা হয়েছে বেঁচে থাকবে ইয়াকুম মানে হচ্ছে ইত্তাকুয়ান ফুসাকুম তোমরা বেঁচে থাকবে এখানেও তাকওয়ার কথা বলা হয়েছে নতুন নতুন কাজ থেকে বেঁচে থাকবে এখন মুসলিম উম্মার কি দায়িত্ব নয় যে সবে বরাত খোঁজ করা যে নতুন কাজ না নবী করিম সাল্লা সাল্লামের তরিকের কোনো প্রমাণ আছে নিঃসন্দেহে নতুন কাজ নিঃসন্দেহে নতুন কাজ এই হালুয়া রুটির ধুমধাম আর রাত্রি যাপন একবার লাইলাতুল কাদারের মতো আর দলে দলে গিয়ে নফল পড়া কবরস্থানকে আলোকিত করা নতুন কাজ এরকম বহু নতুন কাজ লিপ্ত হয়ে গেছে মুসলিম সমাজের অধিকাংশ মানুষ বিশেষ করে উপমহাদেশের ইয়াক ও মহদাসাত নতুন নতুন কাজ থেকে বেঁচে তো ফাইন না কুল্লা মহদাসাত বিদা কারণ প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নাম হয় তা হচ্ছে বিদাত ও কুল্লা বিদাত দলালা প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি তাহলে তাকওয়ার একটি বহি প্রকাশ হচ্ছে যে আপনি খোঁজ করবেন যে নবী সাল্লাম এই রাত্রে কিছু করেছেন এই দিনে কিছু করেছেন না করেননি গত সপ্তাহে বা তার আগে মনে হয় বলেছি শুক্রবারে তো বিস্তারিত আলোচনা করেছি যে শ্রাবান মাসে আমাদের করণে একমাত্র রোজা রাখা অনির্দিষ্টভাবে শুরু থেকে যে কোনো দিনে রাখেন শুরু থেকে পনেরো তারিখ পর্যন্ত রাখে যথেষ্ট বা বিশ তারিখ পর্যন্ত তারপরে শেষ দিকে না রাখা উচিত যাতে করে একটু আপনি বিরতি দেন নিজেকে আর তারপরে প্রস্তুতি মানসিক দিক থেকে দৈহিক দিক থেকে প্রস্তুত রমজান মাসের ফরজ রোজা রাখার জন্য কিন্তু বিশেষ করে শুধু রমজান সাবানের পনেরো তারিখে দিনে রোজা রাখা আর রাত্রে নফল পড়া এই জাল কথা কোনো সহি হাদিসে নেই সুতরাং এই আমল বিধাত আর এর ওপর ওপরন্ত যা কিছু আছে সবগুলি বিধাত এই অনির্দিষ্ট রোজা রাখা ছাড়া এমন কোনো আমল রসুল্লাহাম থেকে প্রমাণিত নয় সুতরাং এই ক্ষেত্রেও তাকে অর্জন করতে হবে তা মানে এই নয় যে শুধু দাঁড়িয়ে না রাখার নাম দাঁড়িয়ে আছে আর বিদাত করে বেড়া দাঁড়িয়ে আছে আর এই নিয়ে গিয়ে মাজারে করে তা কোয়া দাঁড়িয়ে আছে মাথায় কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়ে কিন্তু নবী সালামের তরিকার কথা বললে গায়ে জ্বালা হয়ে যায় হাদিসের কথা বলে এরা প্রত্যেক ক্ষেত্রে দলিল চায় এরা গায়ে জ্বালা এটি এক শ্রেণীর লোকদের তাদের এক আলেমদের পর্যন্ত যদি বলা হয় যে দলিল বলেন কোথায় না দলিল চাওয়া মানে ওহাবিদের কাছে ভারত বাংলাদেশ পাকিস্তানে বিদাতিদের কাছে দলিল চাওয়া মানে ওহাবিদের লক্ষণ দলিল চাইছে মানে ছেলে ওহাবি হয়ে গেছে ভালো কথা তো যারা দলিল প্রমাণ চাইছে আমি চাই নবী সালামের তরিকা এটি হচ্ছে আমার তাকোয়া আমি আল্লাহকে ভয় করে শুধু নবীর তরিকায় থাকবো তাকোয়া যেমন আল্লাহর হকের ক্ষেত্রে নবীর হকের ক্ষেত্রে বললাম তেমন মাতা পিতার হকের ক্ষেত্রেও তা কোয়া মাতা পিতার হকের ক্ষেত্রেও তা কোয়া হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এমন নয় যে বিবাহসাদী হয়ে গেছে সেই জন্য মায়ের হক বাবার হক নষ্ট করে দেবেন যতটা হক আল্লাহ ফরজ করেছেন তাদের ভরণ পোষণ তাদের হক আবার তাদের হক মানে এই নয় যে যা তারা চিন্তা করে বসে আছে যে যা কিছু আপনি ইনকাম এক হাজার ইয়াল বেতন সব কিছু তাদের আসে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন এটি আমাদের দেশের বাবা মায়ের ধারণা কিন্তু অবৈধ ধারণা না ধারণা আর ইয়ে ছেলে মজলু নিজের স্ত্রীকে নিয়ে কিছুই নেই তার কাছে পাঁচ বছর দশ বছর চাকরি করে সব টাকা পয়সা বাবা মায়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে ওরা যা ইচ্ছা তাই খরচ করেছে যেইভাবে ইচ্ছা দেশে গিয়ে দেখে কিছু নেই আমার নামে খালি আর অসন্তুষ্ট বাবা মা দিয়েও সন্তুষ্ট করা গেল না না তাকুয়া মানে হচ্ছে বাবা মায়ের যে হক রয়েছে ভরণ তাদের চিকিৎসা তাদের বাসস্থান আপনার চাইতে ভালো কমপক্ষে হবে আপনার মতো কম্পকে হবে আপনি যা খাবেন তাই খাবেন তার চাইতে ভালো খাওয়াবেন এ হচ্ছে তাকোয়া তো মাতা পিতার হকের ক্ষেত্রে ও বান্দার হকের ক্ষেত্রে আর বান্দার মধ্যে সবচেয়ে বড় হক আল্লাহ হক হকের পরে মানুষের হকের মধ্যে মাতা পিতার হক তাদের হকের ক্ষেত্রে তাকোয়া হইতে হবে স্ত্রীর ক্ষেত্রে নবিয়া বহি বহিপ্রকাশ আপনি বেশ ভালো মানুষ মনে হচ্ছে বা নামাজে ভালো মাসাল্লা দাড়িতেও ভালো কিন্তু স্ত্রীকে কষ্ট দেন আপনি স্ত্রীকে খুশি করা এটি একটি নেকির বড় নেকির কাজ নবী করিম হাসান যদি কথা বলেন যে যে কোনো মুসলিমের অন্তরকে খুশি করা হচ্ছে সাদাকা যে কোনো যে কোনো মুসলিম যাকে চেনেন না তার অন্তরকে যদি একটু খুশি করে দেন হাসি মুখে মিলেন সালাম আলাইকুম কেমন আছেন এটি যদি সাদাকা হয় তাহলে আপনার স্ত্রীকে যদি বাড়িতে গিয়ে খুশি করে দেন তাহলে কত বড় সাদাকা হবে আপনার সাদকার হকদার আপনার স্ত্রী বেশি নয় আপনার মাতা পিতার পরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কিন্তু এক সেই লোকেরা মনে করে যে না একবার দারোগা পুলিশ সাজে যেতে হয় বাড়িতে ঢুকলে একবার দারোগা পুলিশের মতো গরম মিজাজ কখন না কোনো রকম কনফিডেন্ট নেই তা কপরিপন্থী তা কোয়া হচ্ছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাকে রসুল সাল্লাম বলেছেন যে

আল্লাহ যদি আদেশ না হইতো তো বাবা মায়ের ছত্র ছায়া মানুষ এসেছে কত কত আদর যেত না তোমার বাড়ি কখনো যেত না অপরিচিত মানুষ কেন যেত আল্লাহর আদেশ সেই জন্য সুতরাং এর ক্ষেত্রে ভয় করবে ইত্তাকল্লাফিনেলা বলছো তোমরা তোমাদের বিবিদের সম্পর্কে আল্লাহকে ভয় করবে সুতরাং কোনো হারাম কাজ করতে বাধ্য করবে না হারাম কথায় বাধ্য করবে না অনেক সময় পর্দা উঠিয়ে দিতে বাধ্য করা হয় আস আমার বন্ধুরা এসে খেতে দাও বসে আমার দুলাভাই এসছে আমার বোন জামাই যাও খেতে দিয়ে আস কত রকমের না যাই কাজ আমাদের মহিলাদেরকে করানো হচ্ছে ইত্তা কল্লাহ তাদের সম্পর্কে আল্লাহ ভয় কর ছেলে মেয়েদের ক্ষেত্রে বই প্রকাশ হচ্ছে আল্লাহকে ভয় করার নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে নৌমান বিন বশির রাজি আল্লাহ তার হাদিস বর্ণনা করে সহি বুখারি মুসলিমের এই হাদিস রয়েছে বশির সাহাবি আর নৌমানও সাহাবি আনসারিদের মধ্যে প্রথম ছেলে জন্মায় এই নৌমান এই নৌমানের যখন জন্ম হইল তার মা বা দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে যুবতী থাকে বেশি ভালোবাসে এটা মানুষের স্বভাব আরও আগের বড় বড় ছেলেরা আছে ভাবছে যে ওর ছেলেরও তো স্বাবলম্বী হয়ে গেছে বড়ো হয়ে গেছে ছেলেটা ছোটো ছেলের যখনই জন্ম হয়েছে ওর স্ত্রী তখন চাপ সৃষ্টি করা শুরু করেছে স্বামীর বা শিরের ওপর যা আমার এই নৌমানের জন্ম হয়েছে তোমার বয়স হয়ে গেছে যাও কিছু কিছু একটা বাগান দাও আমার জমি জায়গা দাও আনসারিটা জমি জায়গা বা খেজুর বাগান ছিল কিছু দাও বাগান দাও আর নবী সাল্লামকে সাক্ষী রেখে আসো নবীকে সাক্ষী করে আসো গেলেন যাওয়ার পর বলছে রাসুল আল্লাহ আমার স্ত্রী বিনতে রওয়াহা রাহার মেয়ে বলছে আমরা ওর নাম ছিল স্ত্রী বলছে যে আপনাকে যেন সাক্ষী করি একটা বাগান দিতে চাইছে আমার এই ছেলে নোমানকে খুব আদরের ছেলে ছোট ছেলে নবী করিমসাল্লাম বললেন যে আর তোমার ছেলে মেয়ে আছে বলছে হ্যাঁ আছে তাদেরকে দিয়েছে এইরকম বাগান থেকে বলছে না তা তো এই ছোট ছেলেকে দিচ্ছি বড়কে দেয়নি মেজোকে দেয়নি ছোটটাকে দিচ্ছি আর ছোট স্ত্রীর আগের যে স্ত্রী আছে তার ছেলে মেয়েকে দেয়নি নবী সাল্লাম কি বলেছিলেন শুনবেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকুয়া হাসিল করো তাকুয়া নেই তোমার মধ্যে ইত্তাকুল্লাহ এই ক্ষেত্রে তাকুয়া নেই তোমার আল্লাহকে কে ভয় করো দেু বেলা তোমার ছেলে মেয়েদের মাঝে তুমি ইনসাফ করো করো না এই বিচার তাহলে যেমন বাবা মায়ের ক্ষেত্রে প্রকাশ হবে স্ত্রীর ক্ষেত্রে প্রকাশ হবে ছেলে মেয়েদের ক্ষেত্রে তা বই প্রকাশ হইতে হবে একটা ছেলেকে পড়াইতে পড়াইতে একেবারে শিক্ষিত করে দিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার গৃহস্থ লোকেরা কি করে আর বড় ছেলেকে মেজর ছেলেকে ওদের চাষি বানিয়ে রাখে আর জমি জায়গায় কে দেখাশোনা করবে আর ছোটগুলিকে কোনো একটা দুটা ছেলেকে দিল ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে পড়ার জন্য প্রচুর টাকা খরচ করলো বিদেশ পাঠিয়ে দিল আর ওই ছেলেটাকে চাষি বানিয়ে রেখে দিলো কেন সকলকে পড়াবার চেষ্টা করতে হবে যদি পড়ে না দেয় তখন আপনাকে বলতে পারবে না যে আমি আমাকে পড়ার নেই আপনি মেহনত করেছি তোমার পিছনে তুমি পড়াশোনা করো নি আল্লাহর কাছে আমি মুক্ত হয়ে গেছি এই ক্ষেত্রেও তাকু আল্লাহর ভয় হইতে হবে মেয়েদের ক্ষেত্রে তাকু অত নেই আমাদের সমাজে জমি জায়গা সব কিছু ছেলের জন্য বাড়ি ঘর যে ভিটে মাটি সব ছেলের জন্য মেয়ের জন্য আছে কোনো একটি লোক দেখাতে পারবেন দেশে যে ভিটে মাটিতে মেয়েকে ভাগ দিচ্ছে আজকালকার জামান আমার জানা নেয়া আমার নজরে আজ পর্যন্ত কোনো লোক নেই হইতে পারে কোনো আলেম কোনো আল্লাহ আল্লাহ দু চারটি লোক হইতে পারে কিন্তু আমি দেখি না জমি জায়গা যেভাবে আল্লাহ ভাগ করেছেন দুই বিঘা জমি যদি ছেলেকে দাও তাহলে এক বিঘা মেয়েকে দিতে হবে এইভাবে ভাগ করার লোক আপনার গ্রামে খুঁজে একটিও পাবেন না খুঁজে একটি হবেন না আপনি তাহলে তাকুয়া কোথায় ইত্তাক বাইনা প্রকাশ কোথায় তাকুয়ার বক্তব্য তো আছে অনেক তাকুয়ার কথা তো অনেকে বলি যার লাগে ভয় করা উচিত উচিত লাগে ভয় করা উচিত ভয় কোথায় পঞ্চাশ বিঘা জমি ষাট বিঘা জমি সমস্ত ছেলেদেরকে ভাগ করে দিলে মেয়েদেরকে আচ্ছা এক বিঘা দুই বিঘা করে আর না হলে নয় ওই তো দিয়েছি বিয়ের সময় দিয়েছি না দাম দিয়েছি অলংকার দিয়েছি হ্যাঁ বাড়িতে যা যা কিছু দিতে হয় দিয়েছি ব্যাস যথেষ্ট হারাম জাহান্নামে যেতে হবে নবী করিম সাল্লাহ জাহান্নামের কথা বলেছে যারা কারো কোনো মেয়ের কোন ছেলের কোনো ব্যক্তির ধন সম্পদ এইভাবে অন্য কাউকে দিয়ে মান কাতা মিনাল সি দেবে কোনো উত্তরাধিকারী মেয়ে উত্তরাধিকারী তার হক যদি অন্য কাউকে দিয়ে দেয় নিয়ে। তাহলে আল্লাহ পাক তার জান তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন জান্নাত থেকে বঞ্চিত করবেন তাহলে এইরকম বাবা মায়েরা জান্নাতে যেতে পারবে না যারা মেয়েদের সাথে এইরকম বৈষম্যের আচরণ করেছে মেয়েদের করেছে মেয়েরাও থাকে মেয়েরা চিন্তা করে ভাইদের বাড়ি আসতে হবে এদের কাছ থেকে জমি জমি নিয়ে না আসতে হবে আমাদের কি হোটেলে ডিপোজিট রাখার মতো জমি ডিপোজিট রেখে যেতে হবে যা এগুলো বক্তব্য অনেক হয়েছে তাকোয়ার কথা বলছিলাম এই রকম তাকুয়া বহু ক্ষেত্রে তাকুয়া হইতে হবে যে কোনো মানুষের হকের ক্ষেত্রে তাকুয়া হইতে হবে ধার নিয়েছেন আর দেওয়ার কথা নেই মোহর বেঁধে দিয়েছেন স্ত্রীর দুই লাখ টাকা তখন চিন্তা করেন এখন না না এখন। প্রত্যেকটি ক্ষেত্রে হইতে হবে হারাম এক একটি খাবারের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আজকের খাবার আমার হারাম হইল না হালাল হারামের তাতে কোনো রকমের মিক্সচার আছে নাকি তাকুয়া এগুলো হচ্ছে তাকুয়ার বহি প্রকাশ তাকুয়ার বহি প্রকাশ যেমন দাড়ি তাকুয়ার বহি প্রকাশ হচ্ছে সিগারেট মুখে না আসা তাকুয়ার বহি প্রকাশ হচ্ছে জর্দা দেওয়া পান না খাওয়া জর্দা দেওয়া পান খাচ্ছেন দাড়িওয়ালা হুজুর আর তাকুয়ার কথা বলছেন কোথায় তাকু আপনার জর্দা হারাম তামাক হারাম গরু ছাগলে এই তামাকের গাছ না আফগানিস্তানে যে চাষ হয় তামাকের আমার এলাকায় তামাক যুগে দেখেছি তামাকের জমি দেখেছি গরু ছাগল বেড়া দিতে হইতো না গরু ছাগল বুঝে যে তামাক খাওয়ার জিনিস নাই কিন্তু এ যে কোন মানুষ লহম কলুবাইফ কখনো বিহা দেখতে তো মানুষ কিন্তু উলায় কে কাল এ বাল আদাল এরা চতুষ্পদ জন্তুর মতো বরং এর চাইতে নিকৃষ্ট আল্লাহ পাকর কোরআন কারিম এদের সম্পর্কে বলেছেন জর্দা খায় মনে করে ভদ্রভাবে জর্দা খাচ্ছে তামাক খাচ্ছে গুল ব্যবহার করছে এসবের আবার ব্যবসা করছে বিড়ি সিগারেট খাচ্ছে তাকুয়া কোথায় তাকুয়া মানে দু চারটি কাজ নয় নামাজ পড়া নয় সার্বিক জীবনে তাকুয়া হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলম যেন বুঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আমাদেরকে মুত্তাকি পরেজগার হওয়ার

অধীনস্থ ব্যক্তিরা আপনার আশেপাশে যারা আছে আপনাকে দেখে মোত্তাকি পরেজগার হবে তো আল্লাহ পাক যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন মোত্তাকি পরেজগার হওয়ার যেন তৌফিক দান করেন আমিন ওসল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালা আলী এক ব্যক্তি বিয়েতে শ্বশুর থেকে যৌতুক না নেওয়ায় তার মা রাগ করে সে সৌদিতে আসার পর মা বোর নামে অপবাদ পাঠাতে থাকে সে তা বিশ্বাস করে তাকে তালাক পেপার পাঠায় এই তালাক কি ঠিক হয়েছে বর্তমানে ছেলের পরিবারের নামে মামলা করেছে বলছে যে এক ভাই যৌতুক নেয়নি সে যেন তার মা অসন্তুষ্ট তাকে অসন্তুষ্ট থাকতে দিতে হইত প্রথম কথা ভুল করেছেন আপনি যে ওই যে জালেম মাকে সন্তুষ্ট করেছেন তার জুলমের ওপর তো তাকে অসন্তুষ্ট থাকতেই দিতে হতো কারণ বলেছেন যে কোন সৃষ্টির লিমাখ লিমাতে খালেক্টার নাফারমানি করে কোন সৃষ্টিকে রাজি করা যাবে না আল্লাহ হারাম করেছেন আপনার জন্য যৌতুক খাওয়া অন্যের ধন সম্পদ খাওয়া আর মাকে রাজি করার জন্য যৌতুক খাবেন সেটা হারাম কাজ করেছেন আপনার মাও জাহান্নামে যাওয়ার কারণ করেছে আর আপনিও জাহান নামে যাওয়ার কারণ করেছেন একটি কথা দুই নম্বর কথা আপনি রাজি করার জন্য এই যে জুলুম করলেন যার ফলে কি হলো আপনি আপনার মা মিথ্যা অপবাদ দিতে থাকে মিথ্যা অপবাদ দিতে থাকে তারপরে স্ত্রীকে তালাক দিয়েছেন এই ক্ষেত্রে করেছেন কারণ আমাদের সমাজে মহিলাদের এভাবে তালাক দিয়ে দেওয়া তারপর বড় জুলুম আমাদের সমাজে মেয়েদের দ্বিতীয় বিবাহ হওয়া বড় সমস্যার বিষয় সুতরাং এটি একটি বড় জুলুম করেছেন এই জুলুমের জন্য শুধু আল্লাহর কাছে মাফ চাওয়া যথেষ্ট নয় এর জন্য তার তদারক করতে হবে তার সংশোধনের ব্যবস্থা করতে হবে তালাক দিয়েছেন তালাক হবে কি না জিজ্ঞাসা করে তিন নম্বর প্রশ্ন হ্যাঁ তালাক যে কোনো অবস্থায় হয়ে যাবে তালাক দিলে তালাক হয়ে যাবে তবে তালাক হচ্ছে তিনটি যদি আপনি জ্ঞানী মানুষ থেকে থাকেন একটি দিয়ে থাকেন তাহলে এখনও রাস্তা খোলা আছে সেই স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার আর যদি বেকুবের মতো আর ওই বিদাতীদের মজাবের মতো তিন তালাক একসাথে দিয়ে থাকেন তাহলে আপনার স্ত্রী আপনার মজাব মোতাবেক আপনার হারাম হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে সন্নতি তরিকা যেটি সেটি হচ্ছে চিন্তা করে তালাক দিতে হবে আর সুস্থ মেজাজে তালাক দিতে হবে আর একটি করে গুলি ছাড়তে হবে একসাথে তিনটি নয়

এমনকি দ্বিতীয় রাকাতে কিন্তু শুরুতে আছেন এদিকে জামাত শুরু হয়ে গেছেন নব্বিশ হাদিস মোতাবেক নামাজ ছেড়ে দেওয়া উচিত কারণ হাদিসে রয়েছে এজা ও ফালা সালাত ফালাসলাতা ইল্লাল মাকতুবা যখন নামাজের একামত হয়ে যাবে মানে ফরজ নামাজের একামত হয় একামত হয়ে যাবে তখন কোনো নামাজ নেই ফালা ফালাসলাত ইল্লাল মাকতু নামাজ ছাড়া তাহলে ফরজ নামাজে লেগে যেতে হবে তবে আমরা বলি যে দ্বিতীয় রাকাতের প্রায় রুগুও সেরে ফেলেছেন এখন দুই শেষ দ্বার আত্মা বাকি আছে এইটুকু স্বার্থে আপনার এমামের সাথে এমন কিছু ছুটে যাবেন না আপনি সুরা ফাতেও ধরে নিতে পারবেন তকবির দিয়ে আর প্রথম রাকাত পেয়েই যাবেন তাহলে তাড়াতাড়ি করে সংক্ষেপ করে সেরে নেন ওই নামাজ প্রথম রাকাতে আছেন অথবা দ্বিতীয় রাকাতে উঠেছেন মাত্র নামাজ ছেড়ে দেন আর এই নামাজ ছাড়াতে কোনো দোষ নেই পরে এই সন্ন্যতগুলি পড়ে নেবেন যদি কোন স্ত্রী পর পুরুষের সাথে জেনা করিয়া থাকে তাহলে এক ভাই জিজ্ঞাসা করেছেন যদি কোনো মহিলার পক্ষ থেকে কুকাজ হয়ে যায় তাহলে তার স্বামী তাকে রাখতে পারবে কিনা যদি তার স্বামী মমিন হয় আর মুত্তাকি হয় পরেশগার লোক হয় তাহলে তার জন্য এই রকম অশ্লীলতায় লিপ্ত মহিলাকে রাখা যায় নাই কারণ আল্লাহ ফাকসুরানুরে বলেছেন আজানিয়াত লায়ান কে ভাই ইল্লা জানিন অমুশেক অজানিয়াত লায়ান কে ভাই ইল্লা জানিন অমুশেক আহর রেমাজা আলী কালাল মমিনিন জেনাকা জেনাকারী মহিলা কে জেনাকারী মহিলা অথবা মুশ্রেক মহিলাকে জেনাকারী পুরুষই বিয়ে করতে পারে অথবা মুশ্রেক পুরুষই বিয়ে করতে পারে আর এটা মমিনদের হারাম করা হয়েছে মমিনদের উপর হারাম করা হয়েছে তাহলে মমিন মোত্তাকি ভালো নেক মানুষ সৎ মানুষ যদি থাকে তাহলে এরকম দুশ্চরিত্র মহিলাকে রাখা যায়জ নয় তবে যদি একবার খালে অন্তর থেকে তোবা হয়ে যায় যদি ইচ্ছা হয়ে যে রাখবো তাহলে সেটি তার ব্যাপার কিন্তু শরীয়ত হচ্ছে এই আর আরেকটি কথা যদি সেই হয় মানে সেও 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 কিন্তু অথবা বিভিন্ন পাপ ওই এই যে করে সুদ খায় ঘুষ ঘুস জেনা করে না কিন্তু সেও সুদ খায় ঘুষ খায় সুদের টাকা নিয়ে সেই স্ত্রীকে খাওয়াবেন সুদের টাকার কাপড় পরাবেন তাহলে ওই স্ত্রী দিয়ে নেক কাজের কি করে আশা করছেন ওর দ্বারা জেনা হয় স্বাভাবিক চুরি করে টাকা নিয়ে যাবেন বেমানি আত্মসাত করে মানুষের কাছে আর ওই সব নিয়ে গিয়ে স্ত্রীকে আপনি অলংকার পরাবেন তাহলে এই অলঙ্কার দিয়ে ইজ্জত রক্ষা করবে কি করে সে তো ইজ্জত নষ্ট করবে তো যদি আপনি লোক হন তাহলে এইরকম খারাপ স্ত্রী রাখা ঠিক নয় আর যদি আপনি ওই রকমই না হন তাহলে আল খাবিসা তলিল খাবিস আল্লাহ করার বলেছেন খবিস মহিলাদের জন্য খবিস পুরুষ রয়েছে দুনিয়াতে

সৃষ্টি জগতের তকদির আল্লাহ লিখেছেন আসমানের তকদির লিখা আছে যে কতদিনই আসমান থাকবে তারপরে এই আসমান ফাতারাত হয়ে যাবে এইজা আসাম সাক্ষাৎ হয়ে যাবে হ্যাঁ মুদ্দত এজাজ্ল আর জো জিলজাল্লাহ ভূমিকম্প পৃথিবী ধ্বংস হয়ে যাবে জমিন তারও বয়স লেখা আছে আপনার কেন আমার কেন গাছপালা সবকিছু সব কিছুই তকদির আল্লাহ রব্বুল আলমিন লিখে রেখেছেন আল্লাহ ফাকরাবুল আলমের জ্ঞান অসীম জ্ঞান সব কিছুই জানে আল্লাহ ফাকরাবুল্লা আলম কিন্তু আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা আসলে সম্যক ধারণাই নেই যার ফলে আমরা চিন্তা করছি এত কথা কি করে হইতে পারে এরকম জি আল্লাহর জন্য ওয়াকা নাজ আল্লাহ আসির আল্লাহর জন্য খুব সহজ আল্লাহর জন্য খুব সহজ

সওয়ারি বেঁধে দিলেন আসমানি সফর সেই আসমানি সফরটা কি ও বোরাক বোরাক পশু দিয়ে সফর হয়েছে এই যে আমাদের দেশে একটা ধারণা আছে এ বিষয়টি অনেকে কোনোদিন হয়তো শোনেননি নতুন লাগবে আজকে বোরাক বলা হয়েছে যে একটা ধাপ ফেলতো হ্যাঁ যতদূর নজর যায় এই এইরকমভাবে সেই বোরাক দেখতে কেমন ঘোড়ার চাইতে একটু একটু আর খচ্চর চাইতে একটু বড় হাদিস আছে তাহলে এই যদি এই এইরকমই আকার হয় বোরাকের তো বোরাক জমিনে চলার জন্য না আকাশে ওঠার জন্য জমিনে চলার জন্য তাহলে তো বোরাক দিয়ে সফর হয়েছে মক্কাতুল মক্কার রমা থেকে বাইতুল মক্কাস পর্যন্ত পায়ে হাঁটা যে এক মাসের রাস্তা সেটা এত দ্রুত বেগে বোরাক হচ্ছে বিদ্যুতের গতিতে বরাক মানে বিদ্যুৎ আজকেও বার্ক মানে বিদ্যুৎ বলা হয় আর তারপরে আকাশ পথে আল্লাহ ফাকর রব্বুল আলমিন কিভাবে নিয়ে গেছেন কোন সওয়ারিতে নিয়ে গেছেন আল্লাহ ভালো জানে এই ক্ষেত্রে কিছু বলা হয়নি জি ভাই আলাইসালাম সাথে গিয়েছেন প্রশ্ন করেছেন এক ভাই যে রিয়াজুসাল একটা হাদিস আছে নবী সাল্লাম তিন আঙ্গুলে খেতেন বা তিন আঙ্গুলে খাওয়া মুস্তাহ তিন আঙ্গুলে কেমন করে খাবো কারণ আপনি জানেন না যে আপনি কত যে ভাত খেয়েছেন আপনাকে যদি জিজ্ঞাসা করি যে কত মন ভাত খেয়েছেন হিসাব দিতে পারবেন না পারবেন কেউ পারবেন না নবী সাল্লাহাম এক পোয়া ভাত খেয়েছেন একশো গ্রাম ভাত খেয়েছেন জিন্দগিতে ভাত নসিব হয়েছে কোনো দিন তো চিন্তা করেননি নবীর কথা দুনিয়ার সব কিছুই তো জানলেন কিন্তু নবীর রসুল্লাহ জীবনই তো জানলেন না যে জিন্দগিতে কোনো ভাত নামটা ছিল রুজ নামটা নবী সাল নসিব হয়েছিল খাননি করিম করিমাল্লাম হয় বেশিরভাগ সময় খেজুর খেয়ে কেটেছে আর কখনো দুধ আর যদি কখনো পেয়েছেন তাহলে গোস্ত আর রুটি জবের রুটি গমের রুটিও মনে হয় পাননি হয় গমও ছিল না মদিনায় খুব কম পেয়েছেন আর জবের রুটিটা মাঝে মধ্যে জবের রুটি জব আজকাল আমাদের দেশে চাষি হয় না জবের দাম আবার গম চাইতে অনেক বেশি আজকাল তো এই ছিল নবিসাল্লামের খাবার জিন্দিগি ভাত খাননি তো রুটি খাওয়ার জন্য আর রুটি ভেঙে ভেঙে যদি গোস্তে ভাঙা থাকে যেরকম তখনকার খাবার তৈরি হতো তার নবী সালামের বেশিরভাগ খাবার ছিল খেজুর তো খেজুর তোলার জন্য কি এইভাবে তুলতে হবে নাকি না তিনটা আঙুল তিনটা আগুই লাগবে আচ্ছা নবী সালাম লাউ খেতে ভালোবাসতেন লাউ তো লাউ ছিদ্ধ করে নেওয়ার পরে লাউ তিন আঙুল দিয়ে উঠিয়ে খাওয়া যাবে তাই না লাউয়ের জন্য এরকম করে ধরতে হবে না ভাতের মতো ধরা করে তাহলে আপনি যখন ভাত খাবেন তখন আপনার তিন আঙুল দিয়ে কাজ চলবে না কিন্তু খেজুর খাবেন রুটি খাচ্ছেন বা আপনি আরও এমন কিছু খাচ্ছেন যেগুলো আপনার পিস পিস সেগুলি খাচ্ছেন তিন আঙুল দিয়ে পিস মিষ্টি খাচ্ছেন দানার মতো রয়েছে এই ধরনের জিনিস খাচ্ছেন সেগুলি তিন আঙুলে খাবেন এটি সন্ন্যত এর মানে এই নয় যে ভাতও খাবেন তিন আঙুলে রাশেদ মানে রাশেদ মানে হচ্ছে হেদায়ত প্রাপ্ত রাশেদ আর সাদা ইউরশেদ মানে রাস্তা দেখানো রাশেদ মানে যে সোজা পথে রয়েছে যদি সোজা পথে থাকে তো ভালো তার নামের মতো সেই লোক আর যদি বিপথে থাকে তাহলে নাম ভালো কিন্তু তার চলন খারাপ যাদের কাজ নেই নামাজের পরে যে জমিনে ছড়িয়ে পড়তে বলা হয়েছে তার মানে এটা জরুরি না এটা হচ্ছে বৈধতা নামাজের সময় জুমান নামাজের সময় বা পাঁচ পাঁচক্ক নামাজের সময় অন্য কাজ করা যাবে না তারপরে রুজি রোজগার করে তারপরে যাও যার কাজ আছে যাও যার কাজ নেই বিশ্রাম করো যার কাজ যার কাজ আছে এলেম শেখার এলএম শেখো যার কাজ আছে পড়ার পড়ো যার যেরকম যার কাজ রয়েছে কেউ পড়াশোনা করছে কেউ শুনছে কেউ মেহনত করছে কেউ রাস্তাঘাটে চলছে কেউ বিক্রি করছে কেউ খরিদ করছে যেহেতু আয়াতের প্রেক্ষাপট ছিল ব্যবসা বাণিজ্য লোকজন বিক্রি করার জন্য এসছে এখন এখন কেনা বেচা চলবে না কেনা বেচা কখন করবে নামাজ শেষ হওয়ার পরে পুরুষদের মাথায় নিষেধ করেছে বিশেষ লোক কোনো কারণে হইতে পারে মাথায় হয়তো খুকশি আছে মাথায় যদি খুকশি থাকে তাহলে তেল বাড়াই এটা যেমন সরিষার তেল বা এই ধরনের তেলগুলি তো বাড়ায় আমি দিন তেল ব্যবহার করি না আসলে কিন্তু তেল ব্যবহার করলে যাইজ আসল হচ্ছে যে জায়জ না জায়জের কিছু কারণ নাই তবে যদি কারোর জন্য ক্ষতি করে তাহলে সে ব্যবহার করবে অনেকের সাবান ক্ষতি করে করবে না সে যার জন্য যেটা ক্ষতি করে সেটা সে ব্যবহার করবে না এই যে স্বপ্ন সম্পর্কে স্বপ্ন মনে হয় স্বপ্ন না অন্য এই বিদাতির স্বপ্ন অনেক দিন থেকে আজকে পঞ্চাশ বছর থেকে বিদাতিরা ছড়াচ্ছে আর এর ফজরত মনে হচ্ছে কোরআন ছাপিয়ে দিলে এত নেগেই পাওয়া যাবে না সহজকে যদি না ছাপায় যদি ছেড়ে ফেলে দেবিস মিলনা তাহলে নাকি সব মরে সব শেষ কথা বুঝতে পেরেছেন নম্বরে শেষ এইসব বিধাতি কবর পূজারীদের এইসব সব কাজ তো যাই হোক যদি কেউ বিতরণ করে তো দয়া করে ওর টেলিফোন নম্বরটা মোবাইল নম্বরটা চেয়ে নেবেন বেশি কিছু না করতে পারলে ভাই আপনার মোবাইল নম্বরটা একটু দরকার দেন তো নিয়ে আসবেন তখন দেখা যাবে তাকে কারণ এগুলি এই সৌদি আরবে নাইজ কাজগুলি শির্ক বিদাতের জিনিসগুলি ছড়ানো এটা হচ্ছে দিন থেকে সরিয়ে দেওয়া যদি বলেন যে এই পেপারটা এত ফুজিলো যে দশ কপি যদি আপনি ছাপিয়ে দিতে পারেন তো আপনার কোটি কোটি টাকা হয়ে যাবে আপনি সুখী হয়ে যাবেন আর একজন লোক বিশ্বাস করেন এই সেজন্য সব কিছু সর্বনাশ সব হালা এক সপ্তাহের মধ্যে লেখা আছে তাহলে আর বাংলাদেশে গরিব থাকতো না কেউ ইন্ডিয়াতে কেউ গরিব থাকতো না পাকিস্তানে গরিব থাকতো না অথচ এই দেশগুলি বেশি গরিব যত যেই দেশের শিল্প দেশ সেই দেশ বেশি গরিব মেশরে আর তাহলে অভাব থাকতো না এইসব এইসব দেশ বিদাতী দেশগুলি বেশি গরিব কেন তাহলে এতই যদি ফজিল তো এগুলো না হবে তাহলে বিদাতী দেশগুলি এত গরিব কেন তো কথা হচ্ছে যে এগুলি ভ্রান্ত ধারণা ধারণা আল্লাহাকের কালাম কোরআন ছাপিয়ে দিয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি যে কোরআন যদি কেউ করে দেবে ধনী করে দেবে কোরআনের মূল্য আল্লাহ জান্নাতে রেখেছেন এবং পাক অন্য কিছু দেবেন বা হতে পারে পাক ধন দৌলত দিতে পারেন কিন্তু এই নিশ্চয়তা নেই যেই ব্যক্তি কোরানে এক হাজার কপি একশো কপি দিয়ে দিবে তাকে আল্লাহ ধনী করে দেবেন তাহলে এই সব পেপারটা ছাপিয়ে দিলে আবার ধনী হয়ে যাওয়া এটি কোন শরীয়ত হলে এগুলো হচ্ছে দিন ইসলাম থেকে সরিয়ে দেওয়া যারা এই এই বিশ্বাস করবে তারা একটা ইসলামী বক্তব্য ক্যাসেট দুরিয়াল দিয়ে কেনে দেবে কাউকে ওটাতে কোনো দিন ফজর নিজে একটা ক্যাসেট একটা সিডি যদি কাউকে দাও তাহলে তুমি বড় লোক হয়ে যাবে কিন্তু এই পেপার যদি কাউকে দাও যাতে হেদায়ত নেই যাতে শিরকার কুপুরি বড় আছে সেটা দিলে একবারে বড় লোক হয়ে যাবে তাহলে এটা করবে আর দিনের কাজ কেউ করবে না দিনের খাতে কেউ খরচ করবে না কেউ মসজিদ মাদ্রাসা বানাবে না দিন থেকে সরিয়ে দাও ইসলাম থেকে সরিয়ে দেওয়ার এগুলি ষড়যন্ত্র صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين